আজ যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই মুহূর্তে চলে যাব নিউজরুমে, আমাদের সঙ্গে রয়েছেন মধুমন্তী। মধুমন্তী, একদমই পাপিয়া, তুমি যে খবর দিলে, অর্থাৎ আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পূর্ব নির্ধারিত যত কর্মসূচি রয়েছে তা বাতিল করেই তিনি আসছেন, এমন চাই কিন্তু সূত্র মারফত খবর। এবং যেটা জানা যাচ্ছে যে দিলীপ শুভেন্দু তার যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ তার এই আগমন। বিজেপির পার্টি অফিসে তিনি একটি বৈঠক করবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে, অর্থাৎ মুরলীধর সেন লেনে তিনি যাচ্ছেন সেখানে। এবং যেমনটা বলছিলাম, পূর্ব নির্ধারিত কর্মসূচি যা রয়েছে তা তা বাতিল করে অমিত শাহ আজকে আসছেন রাজ্যে। আরো বিস্তারিত তথ্য জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, এই যে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে অমিত শাহ রাজ্যে আসছেন, এর কারণ কি? বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, দুটো বিষয় সামনে আসছে। একটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নেতৃত্বকে বারবার করে তারা নির্দেশ দিয়েছিলেন সংগঠনকে গুছিয়ে তোলার জন্য। তুমি জানো যে অমিত শাহ দলের কেন্দ্রীয় সভাপতি এই মুহূর্তে না থাকলেও পশ্চিমবঙ্গ সম্পর্কে তিনি পূর্ণ ওয়াকিবহাল এবং তিনি দেখভাল করে থাকেন। এ কারণে দুটো জিনিস, দুটো ব্যাপারে তিনি আসতে চাইছেন বলে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এক, পঞ্চায়েতের বিষয় নিয়ে একটা প্রাথমিক অনুমান বা সাংগঠনিক বিষয়ে পর্যালোচনা করার জন্য একটা প্রাথমিক অনুমান নেওয়া, কথা বলা, নির্দেশ দেওয়া। আর দ্বিতীয়ত যেটা মনে করা হচ্ছে যে দলের অভ্যন্তরে মতবিরোধ প্রকাশ্যে আসছে পঞ্চায়েত নির্বাচনের আগে, দলের জন্য যেটাকে স্বাস্থ্যকর বলে মনে করেন না। দিল্লি নেতৃত্ব ইতিমধ্যে নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্বকে যাতে এই ধরনের মত পার্থক্য সামনে না আসে, বিষয়টা নিয়েও তিনি কথা বলতে চাইছেন যে ভোটের আগে যে দলের মধ্যে কোন ধরনের মতভেদ, মতানৈক্য এই ধরনের জিনিস সামনে আসা উচিত নয়। তৃতীয়ত, দল যে কটা বৈঠক করেছে, আমরা দেখেছি সাম্প্রতিককালে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছেন, বিধানসভা নির্বাচনের সময় দীর্ঘ সময় করেছিলেন এরাজ্যে, তারপরে বারে বারে এসেছেন, কিন্তু কখনই পার্টি অফিসে যাননি। যতবারই বৈঠক হয়েছে কোন তারকা খচিত হোটেলই হয়েছে, কোন বড় রিসর্টে সেই মিটিং গুলো হয়েছে, যেটা নিয়ে নানাবিধ সমালোচনা। একদমই দীপক, অর্থাৎ এই কর্মসূচি সম্পর্কে যেটা জানা যাচ্ছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি ভেঙে আজকে অমিত শাহ রাজ্যে আসছেন এবং তিনি বৈঠক করবেন বঙ্গ বিজেপি নেতাদের নিয়ে। এ নিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো এখন। এয়ারপোর্টে নামার পরেই রাজ্য বিজেপির কার্যালয়ে আসবেন এবং সেখানে তিনি আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের সঙ্গে, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চরণ স্পর্শে ধন্য যে পার্টি অফিস 6 নম্বর মুরলীধর সেন লেনের অফিস, সেই কার্যালয়ে উনি পৌঁছানোর কথা। এবারে উনি অনেক বড় মাপের ভিভিআইপি, অনেক ব্যস্ত মানুষ, শিডিউল যতক্ষণ না এসে পৌঁছাচ্ছেন ততক্ষণ আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু একটা ওনার শিডিউল আমরা পেয়েছি, আমাদের সবাইকে থাকতে বলা হয়েছে পার্টি অফিসে।